লাইফ শুরু করতেছি, লাইফের মধ্যে শুরুই হয়েছে একটা ওয়ান্ডার দিয়ে বিশ্বাস, ওরে বাবা এটা কি জিনিস, লাইট এটা কি জিনিস, বাতাস সব দেখে খাওয়া যায়, পানি ওমা পানি খেলে আরাম লাগে, তারপরে ফুড ওমা আমার বাবা, তাহলে আমি ছিলাম না, আমি ছোট তো বড় হচ্ছি, চোখের সামনে বড় হচ্ছি, তাহলে বেসিক্যালি লাইফটা শুরু হয়েছে একটা ওয়ান্ডার দিয়ে। সেই ওয়ান্ডারের রুট ড্রাইভ মানে রুট সোর্স তুমি যদি চিন্তা করো, বেসিক্যালি অ্যারিস্টটলের কথাতে ফেরত যেতে হবে, ইউ ওয়ান্ট টু নো, আমি জানতে চাই হোয়াট ইজ ইট, তাই না? আচ্ছা, তাহলে তুমি যদি জানতে চাও হোয়াট ইজ ইট, এই কোশ্চেনের ভিতরে ইনডিরেক্ট একটা হিডেন প্রিমিস আছে। প্রিমিসটা কি? দেয়ার ইজ এ ট্রুথ অ্যান্ড আই ওয়ান্ট টু নো দ্যাট। কারণ ওয়ান্ডার মানে কি? বিশ্বাস। হোয়াট ইজ ইট, তার মানে দেয়ার ইজ এ থিং আই ওয়ান্ট টু নো, অ্যান্ড হোয়াট ইজ দ্যাট থিং, তার মানে দেয়ার ইজ এ কজ। অ্যান্ড তুমি যদি কজ শব্দটা আনো, দ্যার ইজ এ কজ অ্যান্ড দ্যার ইজ এ ইফেক্ট, তার মানে কি? কজ অ্যান্ড ইফেক্ট, এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু অ্যাবসোলিউটিজমের ল্যাঙ্গুয়েজ। রিলেটিভিটির ভিতরে কজ শব্দ উঠে গেছে, মানে রিলেটিভিজম, কালচারাল সোশ্যাল অথবা সাইন্টিফিক যে রিলেটিভিটি, সেটার মধ্যে অ্যাবসোলিউট শব্দটা উঠে গেছে নাই। কিন্তু আমরা হিউম্যান যখন বর্ন হয়েছিলাম, তখন কিন্তু আমরা শুরু করছিলাম দ্যার ইজ এ থিং অ্যান্ড দ্যাটস ওয়ান্ডারফুল আই ওয়ান্ট টু নো ইট, তার মানে ওই জিনিসটা ট্রু এবং আই ওয়ান্ট টু এক্সপ্লোর দ্য ট্রুথ। এই যে আমরা কথা বলতেছি, তুমি কিছুক্ষণ আগে বলছো যে আমি একটা জিনিস জানি সেটা আমি শেয়ার করতে চাই, আর আমি যেটা জানি না সেটা আপনার কাছে জিজ্ঞেস করে জানতে চাই, তার মানে ইউ ওয়ান্ট টু নো, বিকজ ইউ ওয়ান্ট টু নো ইট ইনডিরেক্টলি অ্যাকচুয়ালি রিফ্লেক্টস দ্যাট ইন ইউর মাইন্ড ইউ থিঙ্ক দ্যার ইজ এ থিং কল অ্যাবসোলুট। এই অ্যাবসোলুট জিনিস বলতে কিছু নাই, কথাটা আবার রিলেটিভিজম। আবার তাহলে তোমাকে আমি একটা প্যারাডক্স দেখাই, প্যারাডক্সটা দেখো, এভরিথিং ইজ রিলেটিভ। আমরা তো এই কিছুক্ষণ আগে কথা বললাম যে আমি যেটাকে সত্যি বলে জানি 300 বছর পরে চেঞ্জ হয়ে যেতে পারে, তাহলে সত্যিটাও রিলেটিভ হয়ে যাবে। তাহলে এভরিথিং ইজ রিলেটিভ, এই কথাটা কি নিজেও রিলেটিভ নাকি এই কথাটা অ্যাবসোলিউট? আমি আবার স্টেটমেন্টটা বলি, দেখো এভরিথিং ইজ রিলেটিভ, এই কথাটা তো অ্যাবসোলিউটিজম। তুমি যদি বলো বেসিক্যালি এটা নিজেও একটা রিলেটিভিজম, আর তুমি যদি বলো এভরিথিং ইজ রিলেটিভ দ্যাটস অলসো অ্যাবসোলুটিজম, বেসিক্যালি তুমি কোন জায়গায় যাবা, মানে যাওয়ার জায়গা, মানে যেখানে যাবা সেখানে ফ্যাক্টর আছে, মানে যে পজিশনই নাও সেই পজিশনে ফ্যাক্টর আছে, কিন্তু ডিপ ইন ইউর মাইন্ড জাস্ট ফর ইউর সেলফ, মানে তুমি কিছু কিছু আইডিয়া নিয়ে তুমি ওটাকে লালন পালন করতে পারো দেশটাকে, কিন্তু পাবলিকের জন্য হয়তো রিলেটিভ থাকতে হবে। কিন্তু বেসিক্যালি আমাদের ইনার লাইফ আছে, আউটার লাইফ আছে, এটা সবার জন্য, তাই না? তোমার পার্সোনাল লাইফে তুমি কিছু বিলিভ করো, আর যখন কথাবার্তা বলি সোশ্যাল কনটেক্সটে আমাদের কিছু ওপিনিয়ন থাকে যেটাকে সোশ্যালি অ্যাকসেপ্টেবল হতে হয়, তাই না? এখন সাইন্টিফিক সায়েন্সের ভিতরে দুটো লেয়ার আছে, সায়েন্সের মধ্যে একটা হলো ইনার লাইফ, সেটা হলো তুমি রিয়েলি ট্রুথ খুঁজতেছো, কিন্তু আউটার লাইফ হলো এভরিথিং ইজ রিলেটিভ, উই আর জাস্ট এক্সামিনিং অ্যান্ড হোয়াট এভার উই ফাইন্ড দ্যাট। সায়েন্সে হলো সব টেন্টেটিভ, খেয়াল করো যে আই ডোন্ট নো এনিথিং, কিন্তু এভিডেন্স পাইছি, সেই এভিডেন্স সাজেস্ট দিস ইজ মোস্ট লাইকলি দ্য ট্রুথ, বাট আই এম নট সো শিওর, কারণ নিউ এভিডেন্স এসে আমার আগের ট্রুথটাকে ভেঙে দিতে পারে, তাই না? এটা হলো সায়েন্সের একদম কোর ফিলোসফি, তাই না? যে সায়েন্স হলো ফলসিফায়াবল এবং সায়েন্স হলো এম্পেরিক্যাল, এবং সায়েন্স ট্রাই টু রিচ অর ন্যারো ডাউন দ্য ট্রুথ বাট নট নেসেসারি রিচেস ইট। সায়েন্স হলো তোমাকে ট্রুথের দিকে অথবা কজের দিকে আগাইতে নিতেছে, কিন্তু কজ ইটসেলফ পাওয়ার কোন লক্ষণ সায়েন্সে নাই, কারণ বাই ডিজাইন তুমি যেটাকে ট্রুথ বলবা সেটা বাই ডেফিনিশন হবে টেন্টেটিভ ট্রুথ, কারণ কদিন পরে এটা চেঞ্জ হতে পারে গিভেন নিউ এভিডেন্স সার্ফেসেস। কিন্তু আমি তোমাকে, কিন্তু লাইফ কিভাবে চলে, ফর এক্সাম্পল তোমার ক্ষুধা লাগছে, তুমি ভাত খেতে চাও, ক্ষুধা লাগছে, তাহলে তোমার ক্ষুধা লাগছে, তাহলে এটাকে একটা সাইন্টিফিক ট্রুথ নাকি অ্যাবসোলিউট ট্রুথ? আরে এটার মধ্যে ভেজাল লেগে আছে, আমি অ্যাবসোলিউটলি ক্ষুধা, আমার ক্ষুধা লাগছে, আমার খেতে হবে। এখন তুমি যদি বলো যে আই এম হাংরি, দ্যাটস এ রিলেটিভ ট্রুথ, লেটস এক্সপ্লোর দ্যাট, তাহলে এভিডেন্স আসতেছে যে আমি ক্ষুধা, কিন্তু আই মাইট বি রং। এইভাবে করে তো লাইফ চলে না। আমার
আমার মনে হয় প্রশ্নটা রিয়েল ক্ষুধার্ত মানুষকে জিজ্ঞেস করা উচিত। ক্ষুধা লাগছে, ইউ আর হাংরি, ইউ হ্যাভ টু ইট এন্ড ইউ উইল ইট ইট, ভেরি সিম্পল। ঠিক একই রকম তুমি একজনকে ভালোবাসো, মনে করো ইউ জাস্ট লাভ দ্যাট পার্সন, সেই লাভ দ্যাট পার্সনের মধ্যে যদি আনসার্টেনটি থাকে, ইউ উইল নেভার বি স্যাটিসফাইড, ইউ হ্যাভ টু রিয়েলি নো হোয়েদার দ্যাট পার্সন লাভস ইউ ব্যাক অর নট। অথবা তুমি এটা একজনকে লাভ করো সেটা কি রিলেটিভ নাকি অ্যাবসলিউট, এটা তো অবশ্যই অ্যাবসলিউট হতে হবে, আমি মানে তাই না? তাহলে লাইফের ভিতরে ওই রিলেটিভিজম চলে না।